এটা ঠিক যে ভাইস চ্যান্সেলর যদি বারে বারে অনুনয় বিনয় করেন যে তার প্রাণ সংশয় আছে, তাকে খুন করা হচ্ছে বা খুন করা হতে পারে, তখন নিশ্চয়ই পুলিশ ওপর একটা চাপ থাকে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। মূল দায়িত্বটা অবশ্যই ভাইস চ্যান্সেলরের, এই নিয়ে কোনো সন্দেহ নেই। ভাইস চ্যান্সেলর যদি বারবার বলেন আমায় খুন করা হচ্ছে, খুন করা হবে, তাহলে নিশ্চয়ই পুলিশ একদম চুপ করে বসে থাকতে পারে, তা হতে পারে না। কিন্তু সেটা করতে গিয়ে অসত্য কথা বলার কোনো দরকার ছিল না অন্তত পুলিশ কমিশনারের। এ ধরনের একটা কোনো বড় অ্যাকশনে উনি যা বলছেন, ওদের তো ভিডিওগ্রাফি দেখার কথা, ভিডিওতে দেখান কতজন মহিলা ছিল, ভিডিওতে দেখান যে তারা সবাই নিরস্ত্র ছিল, ভিডিওতে দেখান যে বাইরের থেকে ছাত্ররা যারা ছিল তাদের মধ্যে সব বহিরাগত ভর্তি আর তাদের হাতে আগ্নেয়াস্ত্র ভর্তি। তা যদি হয় তাহলে বহিরাগতদের অ্যারেস্ট উনি করলেন না কেন, আগ্নেয়াস্ত্রগুলোকে সিজ করলেন না কেন, সিজার লিস্ট কোথায়? ছাত্ররা সব আগ্নেয়াস্ত্র হাতে আছে আর পুলিশ কাউকে মারেনি, কাউকে ধরেনি, কাউকে কিছু করেনি, পুলিশ ছাত্রগুলোর পা এমনি এমনি ভাঙলো, ছাত্রগুলো এমনি এমনি হাসপাতালে ভর্তি হলো। অসংবেদনশীল, চাটুকারিতার একটা সীমা থাকা উচিত। ভাইস চ্যান্সেলর চাটুকারিতা করছেন বোঝা গেল, প্রশাসন একই রকম ভাবে চাটুকারিতা করছে, কেন করছেন? এটা বাড়িতে ছেলে মেয়ে নেই, কলেজের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আন্দোলন করে দেখেননি? চার পাঁচ ঘন্টা যেতে না যেতে, উনি তো ক্যালকাটা পুলিশের এক অফিসার ছিলেন, অনেকদিন ধরে অফিসার আছেন, কখনো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চার পাঁচ ঘন্টার মধ্যে এরকম কি আক্রমণ করতে হয়েছে নাকি কোনোদিন? ফলে এটা চূড়ান্ত ভাবে অন্যায় কাজ হয়েছে। মূল দায়িত্ব ভাইস চ্যান্সেলরের, কিন্তু পুলিশ কোনোভাবেই তার দায়িত্ব অস্বীকার করতে পারবে না, চূড়ান্তভাবে অসভ্য কথা। এটা সরকারের কথা প্রতিধ্বনিত করার জন্যই পুলিশের অফিসাররা দায়িত্ব নিয়েছে।